আচ্ছা, অনেকে আসতেছে। টোয়েন্টি ML, 0.1 মোলারিটিস, H2C2O4, মানে অক্সালিক অ্যাসিড। লেখাটা দেখা যাচ্ছে তো? জি ম্যাম। আচ্ছা, আর এখানে হলো 10 ML পটাসিয়াম ডাইক্রোমেট, দ্যাট মিনস ম্যাম, K2Cr2O7। টেনটা দেখা যায় না, কি দেখা যায় না? টেন লিখছেন না, ওইটা দেখা যায় না। কি দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, দেখা যায়। এখন দেখো, আচ্ছা, 10 ML পটাসিয়াম ডাইক্রোমেট, আর এখানে 20 ML অক্সালিক অ্যাসিড, 0.1 মোলারিটির অক্সালিক অ্যাসিড দেওয়া আছে। আর হলো আরেকটা জিনিস যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে অম্লীয় FeSO4, ফেরাসালফেট। আসসালামু একটা, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ভালো আছেন ম্যাম? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করে দিলাম, কারণ 9টা বেজে গেছে, তো ক্লাসটা শুরু করে দিলাম। তো উদ্দীপকটা তুলে নাও, ঠিক আছে? এইটা যদি আমি বলি যে এ পাত্র, আর এটাকে যদি বলা হয় বি পাত্র, আর এই নিচের পাত্রটাকে যদি আমি বলি যে সি পাত্র, কোয়েশ্চেন হলো এ বি পাত্রের সাহায্যে সি পাত্রে, এ বি পাত্রের সাহায্যে সি পাত্রে আয়রন লোহার পরিমাণ নির্ণয় করো। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে এ ও বি পাত্রের সাহায্যে সি পাত্রের লোহার পরিমাণ নির্ণয় করো। যদি এই ধরনের কোয়েশ্চেন হয়, তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, মনে রাখবা, সেটা হচ্ছে এ বি পাত্র, এখানের মধ্যে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে আয়তন। এই যে, তাহলে এ তো ঘনমাত্রা আমার দেওয়া নাই, তাহলে আমাকে এর ঘনমাত্রা বের করতে হবে। আর বের করার ফর্মুলা হচ্ছে V1S1 = V2S2। তার আগে যাদের মোল সংখ্যা, প্রত্যেকেরই মোল সংখ্যা সামনে বসবে, আর মোল সংখ্যা বসাতে হলে আমাকে এই দুটা ক্যালকুলেশন করতে হবে, মানে জারণ বিজারণ সমতা সাধন করতে হবে। তাহলে একটু কুইক তোমরা বলে দাও, সালফি এই অক্সালিক অ্যাসিড H2C2O4, H2C2O4 এর সাথে পটাসিয়াম ডাইক্রোমে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা জারণ বিজারণ সমতা সাধন তোমাদের করিয়েছিলাম, বলো কি উৎপন্ন হবে? কুইক বলো, একটু কুইক বলে দাও তো। আমরা এটা করেছিলাম অক্সালিক অ্যাসিড, পটাসিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের জারণ বিজারণ সমতা সাধন, এটা কি উৎপন্ন হবে? অক্সালিক অ্যাসিড থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সামনে কত হবে? 17 10 হবে, হ্যাঁ 10 হবে, ভেরি গুড। তারপর পাবো পটাসিয়াম ডাইক্রোমে, তার মানে হচ্ছে পটাসিয়াম সালফেট পাবো আর হচ্ছে ক্রোমিয়াম সালফেট পাবো, রাইট? জি ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে পটাসিয়াম সালফেটের সামনে কত মোল সংখ্যা বসবে? 2 মোল। 2 মোল বসবে, এখানে 2 মোল বসবে, না ম্যাম, 2 মোল হবে না, এটা সিঙ্গেলই থাকবে। সিঙ্গেলই থাকবে, হ্যাঁ। আর ক্রোমিয়াম সালফেট হবে Cr2SO4 whole 3, এর সামনে মোল সংখ্যা বসবে? এর সামনে কি মোল সংখ্যা বসবে ক্রোমিয়াম সালফেটের সামনে? হ্যাঁ ম্যাম, বসবে। কত বসবে? বসবে ম্যাম কিভাবে বসে, বসবে না তো ম্যাম। আপনার অনেকে ঢুকতে পারতেছে না ম্যাম, অনেকে ধরতে পারতেছে। আচ্ছা, এটা জারণ বিজারণ সমতা সাধন করো তো কুইক, এটা জারণ বিজারণ সমতা সাধনটা করে ফেলো তোমরা, জারণ, এটা জারণ অর্ধবিক্রিয়া, এটা বিজারণ অর্ধবিক্রিয়া, করে ফেলো, করো কুইক করো। আমার কি করে দিতে হবে না তোমরাই পারবে? এই ম্যাথের জন্য আমাকে জারণ বিজারণ সমতা সাধন দেখানো লাগবে না, কিন্তু তোমাদের, মানে তোমরা অনেকে ভুলে গেছো সেটা বলছি, সেটার জন্য কি আমাকে জারণ বিজারণ সমতা সাধন করতে হবে না তোমরা করতে পারবে? আমি যদি এক স্টেপে রিয়েকশনটা লিখে দিই তাহলে হবে? রেসপন্স করছো না? জি ম্যাম, হবে। আচ্ছা, আমি ওয়ান স্টেপে রিয়েকশনটা লিখে দেই,
ওয়ান স্টেপে রেশিও লিখে দেব? জি ম্যাম লিখে দেন। বলো তাহলে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড থেকে আমরা পাচ্ছি 10, তাহলে এখানে কত বসবে? এখানে বসবে 5, রাইট? আচ্ছা তারপরে এখানে আর কি উৎপন্ন হবে আমার? এখানে পানি উৎপন্ন হবে H2O। এই যে এখান থেকে পানি পাবো, এখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এখান থেকে ক্রোমিয়াম সালফেট পটাশিয়াম সালফেট পাচ্ছি, আর পানি তো লিখে ফেলেছি। এবার সমতা সাধন করার জন্য যেটা করতে হবে সেখানে হচ্ছে এখানে হলো 3 আর এখানে হচ্ছে, এখানে কয়টা আছে? এখানে হচ্ছে 1, তাহলে কি হবে? কয়টা হলো? 4টা হলো না? তাহলে আমি এখানে 4 যদি লিখি, তাহলে 4 লিখলে কয়টা হবে? 5 × 10 আর এখানে হচ্ছে 4 × 8। আমার এখানে অক্সিজেন আছে কয়টা? এখানে 20 আর এখানে হলো 7, তাহলে এখানে হচ্ছে আমার অবশ্যই আমাকে এখানে যেটা দিতে হবে 7 দিতে হবে। আমি যদি 7 দেই তাহলে এখানে হলো 7 × 14 হয়ে গেল, 5 × 10, তাহলে এখানে আমাকে কি করতে হবে? পটাশিয়াম ডাইক্রোমেট। তোমরা একটু অ্যাডমিট, অনেকে আসতেছে তো রিকোয়েস্ট, তোমরা একটু অ্যাডমিট করে দিও, ঠিক আছে? বুঝতে পারছো ম্যাম? ক্যামেরাটা ম্যাম আর একটু ডানে নিবেন, ক্যামেরাটা একটু ডানে নেব। হ্যাঁ ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো বাবা, আমি আমার আমি রিয়াকশনটা করে দিচ্ছি এখানে 7H2O5 H2C2O4, তার মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি এর সামনে 5 মোল। আমাকে এই দুইটার সামনে কত মোল সংখ্যা সেটার ওপর বেস করে আমাকে রিয়াকশনটা করতে হবে, মানে এটার ঘনমাত্রা বের করতে হলে এটার সামনে কত মোল সংখ্যা আছে সেই মোল সংখ্যাটা আমাকে লিখতে হবে। তাহলে কত মোল সংখ্যা আমরা পাচ্ছি? অক্সালিক অ্যাসিডের সামনে কত মোল সংখ্যা পাচ্ছি? এই অক্সালিক অ্যাসিডের সামনে আমরা পাচ্ছি কত? অক্সালিক অ্যাসিডের সামনে কত পাচ্ছি? বুঝছি, আমি রিয়াকশনটা করে দিচ্ছি তোমাদের, একটু সবাই করো, সবাই করো। H2C2O4 কুইক বলো। তারপর এখান থেকে কি পাবো আমি? এখান থেকে কি পাবো? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা এখানে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন। আচ্ছা অক্সিজেন আবার ব্যালেন্স হয়ে গেল, এখন হাইড্রোজেন লিখবো। হাইড্রোজেন লিখবো কত? 2H+, রাইট? এরপর আমাকে দেখো, অক্সিজেন যখন ব্যালেন্স হয়ে গেছে পানি আর লিখা লাগবে না, তাহলে এইখানে আমার 2H+ হলো, তাহলে বাম দিকে তো কোনো আয়ন নাই, ডান দিকে আয়ন আছে দুইটা, তাহলে আমি এখানে কয়টা ইলেকট্রন যোগ করবো? দুইটা ইলেকট্রন যোগ করবো। যদি ডান দিকে দুইটা ইলেকট্রন যোগ করি তাহলে এটা জারণ অর্ধবিক্রিয়া হবে না বিজারণ অর্ধবিক্রিয়া হবে? জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া, ভেরি গুড। এইটা একটু একটু করে মনে পড়ছে মনে হয়, কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে বাবা, করতে করতে প্র্যাকটিস করে একদম মুখস্থ হয়ে যাবে। 1 নম্বর এটা গেল। এরপরে আমাকে করতে হবে কি? পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এটা অবভিয়াসলি বিজারণ হবে, বিজারণ অর্ধ বিক্রিয়া। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখান থেকে পরিবর্তিত রূপ কি? Cr2+ 2Cr3+ 2Cr3+ হ্যাঁ, 2 কেন? যে সামনে নিচে 2 আছে সেই জন্য 2। আচ্ছা 2Cr3+ হলো, এরপরে হচ্ছে দর্শক আয়ন হলো পটাশিয়াম, পটাশিয়াম আমার এখানে চলে যাবে 2K+। তারপরে দেখো এখানে অক্সিজেন আছে 7টা অক্সিজেন, তাহলে কত মোল পানি হবে? 7, তাহলে 7H2O। এখন হাইড্রোজেন বেশি লিখে ফেললাম, কত হলে? 14, তাহলে বাম দিকে আমি 14H+ লিখব। এবার আমাকে বাম দিকে তো কোনো আয়ন নাই, বাম দিকে কোনো আয়ন আছে? বাম দিকে আয়ন আছে? এখানে হচ্ছে 3 × 6 = 2, তার মানে এই পাশে 8, তাহলে 14 থেকে 8 চলে গেলে কতগুলি হবে? 6 হবে, তাহলে 6টা ইলেকট্রন আমি বাম দিকে যোগ করলাম, 6টা ইলেকট্রন বাম দিকে যোগ করেছি। এটা ইকুয়েশন নাম্বার 2 দাও।
তাহলে সমীকরণ এক কে আমি কত দিয়ে গুণ করব? সমীকরণ এক কে আমি কত দিয়ে গুণ করব? এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে ছয়টা ইলেকট্রন আছে, সমীকরণ এক কে কত দিয়ে গুণ করব? তিন দিয়ে। ভেরি গুড, ভেরি গুড, থ্রি। তাহলে থ্রি এইচ টু সি টু ও ফোর, এখানে হচ্ছে সিক্স কার্বন ডাই অক্সাইড, আর এখানে হচ্ছে সিক্স, তো সিক্স এইচ প্লাস, আর এখানে সিক্স ইলেকট্রন, আর সমীকরণ দুই যা আছে তাই থাকবে। কেন? কারণ এখানে ছয়টা ইলেকট্রন আছে, আর আমার ওখানে ছয়টা ইলেকট্রন হয়ে গেছে। কে টু সি আর টু ও সেভেন প্লাস ফোরটিন এইচ প্লাস প্লাস সিক্স ইলেকট্রন, এখান থেকে হবে টু সি আর থ্রি প্লাস টু কে প্লাস, আর হচ্ছে সেভেন এইচ টু ও। এরপরে আমি যোগ করব, যোগ করলে কি হবে? যোগ করে আমি লিখি থ্রি এইচ টু সি টু ও ফোর প্লাস কে টু সি আর টু ও সেভেন প্লাস, এখানে দেখো ফোরটিন এইচ প্লাস, এখানে হলো সিক্স এইচ প্লাস, তাহলে আমাকে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, বিয়োগ করে কত হবে? চোদ্দটা থেকে ছয়টা বিয়োগ দাও, তাহলে কত থাকে? কত থাকে? আটটা। আট থাকে, ভেরি গুড। সিক্স কার্বন ডাই অক্সাইড, টু সি আর থ্রি প্লাস, টু কে প্লাস, আর হচ্ছে সেভেন এইচ টু ও। এখন দেখো অক্সালিক অ্যাসিডের সামনে কত মোল সংখ্যা পেয়েছি আমি? আর পটাশিয়াম ডাইক্রোমেটের সামনে কত মোল সংখ্যা পেয়েছি? তাহলে আমাদের এখন এইটুকু, আমাকে আর ইয়ে করা লাগবে না, কম্পাউন্ড ফর্ম করা লাগবে না, আমাকে এখান থেকে আমি ভি ওয়ান এফ ওয়ান ফর্মুলা ইউজ করতে পারবো। আমি নিচে লিখলে তোমরা দেখতে পাবে, আমি যদি এই প্রশ্ন লিখি, আচ্ছা তাহলে এইটুকু লিখে ফেলো, এইটুকু আগে লিখে ফেলো। আমি এখন শেষ না? ওকে গুড, ভেরি গুড। আমি ওপরের অংশটা মুছে দিচ্ছি, ওপরের অংশটা আমাদের আসলে লাগবে না এই রিয়েকশনের জন্য, এই ম্যাথ করার জন্য। তাহলে আমরা লিখতে পারি থ্রি এইচ টু সি টু ও ফোর, আর হচ্ছে ওয়ান মোল পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু সেভেন প্লাস হচ্ছে এইট এইচ প্লাস, আর এখান থেকে আমি পাচ্ছি সিক্স মোল কার্বন ডাই অক্সাইড, টু মোল ক্রোমিয়াম আয়ন, আর হচ্ছে দুই মোল পটাশিয়াম আয়ন প্লাস হচ্ছে সেভেন এইচ টু ও। এইটুকু আমরা এখান থেকে পেয়েছি। এখান থেকে আমি তাহলে রাইট সাইডে, আমি ডান দিকে লিখে নেই আমার কি কি দেওয়া আছে। অক্সালিক অ্যাসিডের জন্য আমার আয়তন দেওয়া আছে, তাহলে আমি এটাকে যদি ভি ওয়ান লিখি, তার জন্য অক্সালিক অ্যাসিড, তাহলে উপরে লিখি অক্সাল এইচ টু সি টু ও ফোর, এর ক্ষেত্রে ভি ওয়ান হচ্ছে 20 ml, 20 ml, আর ঘনমাত্রা দেওয়া আছে কত, এস ওয়ান ইজ ইকুয়াল টু 0.1 মোলারিটি। অক্সালিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আর পটাশিয়াম ডাইক্রোমেট কি দেওয়া আছে, কে টু সি আর টু ও সেভেন এর ক্ষেত্রে এটা গেল। আমি ভি টু ধরি, ভি টু ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ml, এস টু আমাকে বের করতে হবে, দ্যাট মিনস হোয়াট, আমি এই সাইনটা দিয়েছি, কোশ্চেন বোধক চিহ্ন দিয়েছি, আমরা জানি। ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভি টু এস টু ইজ ইকুয়াল টু এ বাই বি, এই এ আর বি কি? এ হচ্ছে ভি ওয়ান এস ওয়ান কার ছিল, অক্সালিক অ্যাসিডের, তাহলে অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা কত, এই যে বিক্রিয়া থেকে আমরা পেয়েছি কত, তাহলে আমরা এই কথাটা আমরা এখানে লিখতে পারি, এখানে এ হচ্ছে থ্রি। কেন? অক্সালিক অ্যাসিডের সাথে যত মোল সংখ্যা থাকবে, যাকে আমরা আয়তন ওয়ান ভি ওয়ান ধরবো, যার আয়তন ঘনমাত্রা আমরা এস ওয়ান ধরবো, তার সামনে যত মোল সংখ্যা থাকে সেই মোল সংখ্যাটাই হবে উপরে, সবগুলোর মান উপরে হবে তখন, আর নিচে যাদেরকে ধরবো ভি টু এস টু, তার মোল সংখ্যাটাও নিচে বসবে। এই হচ্ছে আমাদের আসলে মেইন ফর্মুলা। তাহলে ম্যাম, ম্যাম আমি সাপোজ যদি কে টু সি আর টু সেভেন এটাকে যদি আমি ই ধরতাম, মানে উপরে ধরতাম, উপরে ধরতে, তাহলে এ হতো ওয়ান,
হ্যাঁ, তাহলে এটা কি ভুল হইতো? মোটেও না, তুমি যাকে ধরবে ওয়ান, যাকে ধরবে এখানে ভি ওয়ান এস ওয়ান, যার ধরবে তার মোল সংখ্যাটা এখানে বসবে, বুঝতে পেরেছ? জি ম্যাম। মানে সবার যারটা ধরবে তার উপরে সবই উপরে হবে, যারটা নিচে মানে টু ধরবে তার সবই নিচে হবে, তার মোল সংখ্যাটাও নিচে হবে। তাহলে এখানে এ যুগল তো হচ্ছে আবার থ্রি, আর বি যুগল তো কত হবে বলো তো? এই এই রিয়েকশনের পর বি কত? তাহলে আমি এখানে এক করলো কেন? হ্যাঁ বলো, এখানে আমি কেন দিলে ম্যাম? এখানে কি হলো যে এ উপরে হইছে ম্যাম? এ কেন হলো? যে বললাম যার আয়তন ঘনমাত্রা ধরবে তার মোল সংখ্যাটা উপরে হবে, এটা হচ্ছে ফর্মুলা, বুঝছো? এবার আমি যদি মান বসাই বা আগে আমি যদি ফর্মুলাটাকে আর গুণন করে আমি কি বের করব, এস টু এর মান বের করবো, তাহলে এস টুটাকে বাম দিকে এনে যদি করি তাহলে কি হয়? তাহলে হয় বি বি ওয়ান এস ওয়ান ইকুয়াল টু এ বি টু এস টু। আমি বের করছি কার মান? এস টু এর মান বের করছি। তাহলে বি লিখতে পারি, এবার মানগুলো বসাই দিই, বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলি। এটুকু বুঝছো সবাই কেন হলো বা কিভাবে হলো? জি ম্যাম। ওকে, এবার আমি মান বসাই। বি এর মান কত ছিল? ওয়ান। আচ্ছা ওয়ান না লিখলো কত? বি ওয়ান কত? বি ওয়ান আমাকে দেওয়া আছে 20 ml, 20। আর আমাকে দেওয়া আছে এস ওয়ান, এস ওয়ান এর ভ্যালু দেওয়া আছে কত? 0.1 ডিভাইডেড বাই a, a means 3, v2 means 10, 10. তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলো তো, কুইক এটা ক্যালকুলেশন করো। 0.06 ম্যাম। 0.067। জি ম্যাম। 067। ওকে, বলো তো ইউনিটটা কি হবে, একক কি হবে? ম্যাম মোল। হ্যাঁ মোলারিটি, মোলার হবে। হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল ক্যাপিটাল এম হবে, মানে আমাদের যে ফর্মে এখানে এস ওয়ান এর ভ্যালু দেওয়া আছে যে ইউনিটে সেই মানটাই আমার সেই এককটাই বসবে, দ্যাট মিন্স মোলারিটি। তার বের করলাম পটাশিয়াম ডাইক্রোমেট, কেন বের করেছি? কারণ এরপরে রিয়েকশন হবে বি আর সি এর, এরপরে রিয়েকশনটা হবে বি আর সি। এ বিটা কেন করলাম? কারণ এই যে প্রত্যেকের সামনে কত মোল সংখ্যা আছে সেই মোল সংখ্যা বের করার জন্য আমাকে রিয়েকশনটা লিখতে হবে, আর এটার ঘনমাত্রা দেওয়া নাই, যেহেতু আমার এটা ঘনমাত্রা দেওয়া নাই তাহলে ঘনমাত্রা আমাকে বের করতে হবে, কারণ এর আয়তন ঘনমাত্রাই আমার লোহার পরিমাণ বের করার সময় বের করতে হবে, লাগবে, প্রয়োজন হবে। এটুকু লিখে নাও সবাই, লিখো, আমি মুছে দিচ্ছি। ম্যাম শেষ। শেষ, ভেরি গুড ম্যাম। এসটা কি মোলারিটি না মোল? এস এর একক হচ্ছে মোলারিটি, মোল না, মোল হলে এন এর মান হতো মোল আর সেটাকে আমরা লিখি এম ওয়েল, মোল। আর এটা হচ্ছে মোলারিটি, সেটার জন্য আমরা এটা লিখছি এম। এটা মানে কি? এটা মানে হচ্ছে মোল পার লিটার, এই মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি, আমরা পেয়ে গেছি 0.1। আমি এখানে লিখে ফেলি এটার ঘনমাত্রা পেয়েছি কত? 0.067 মোলারি। এখন আমরা করব বি ও সি এর ক্ষেত্রে, বি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন, আর সি হচ্ছে ফেরাস সালফেট মানে এপিএসও ফোর, তার সাথে অম্লীয় হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকবে, এটা সমতা সাধন। কেউ একজন বলো কি হবে রিয়েকশনটা, কি হবে সমতা সাধন? আর তোমাদের অনেকগুলো রিয়েকশন করানো হয়েছে, এটাও করানো হয়েছে, তার মধ্যে প্রথম দিকে করানো হয়েছে K2Cr2O7 plus 7H2SO4। আচ্ছা এখানে হ্যাঁ বলো, K2Cr2O7 plus 7H2SO4 plus 6APSO4 plus 6APSO4, তারপরে ডান পাশে হবে হচ্ছে Cr2SO4 whole 3, Cr2SO4 whole 3 এখন এই রিয়েকশনটা করে ফেললে, এখন এই রিয়েকশনটাও কেন আমরা করব, কারণ আয়রনের সামনে কত মোল সংখ্যা আছে
সেটা আমাদের ম্যাপ করার জন্য লাগবে। লোহার পরিমাণ নির্ণয়ের সময় আমার আয়রনের সামনে কত মোল সংখ্যা আছে সেই মোল সংখ্যাটাও আমাকে লাগবে। আমাদের এটা দুইটা সিস্টেমে করা যায়, এই পরের ম্যাপটা আর কি দুইটা সিস্টেমে করা যায়। একটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, সেটা হচ্ছে আমরা যেহেতু লোহার পরিমাণ বের করবো ডব্লিউ ইকুয়াল টু এন এস বি এম ডিভাইডেড বাই 1000। এখানে এন আর এম হচ্ছে আয়রনের সামনে মোল সংখ্যা এবং এম মানে হচ্ছে আণবিক ভর, কার আয়রনের, আয়রনের আণবিক ভর। আর এস বিটা কি, এস বিটা হচ্ছে এর সাথে যে রিয়াকশন করছে তার ঘনমাত্রা তার আয়তন। দ্যাট মিনস এই যে আমরা যে ঘনমাত্রা বের করেছি এবং এর আয়তন, এই ফর্মুলা দিয়েও করতে পারো, করে লোহার পরিমাণ বের করা যায়। আরেকবার বের করা যায় সেটা হচ্ছে, এটা একটা মেথড, আরেকটা মেথড আমি লিখে দিচ্ছি, এটা মুছে দিয়ে। আরেকটা হচ্ছে ওয়ান মোল কে টু সি আর টু ও সেভেন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল অফ 6 মোল এফ ই এস ও ফোর। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি 6 মোল অফ এফ ই টু প্লাস, ফেরাস সালফেটের জায়গায় আমরা এই কথাটা লিখতে পারি। আচ্ছা ওয়ান মোল, এখানে ওয়ান মোল এর জায়গায় আমরা লিখতে পারি 1000 মিলিলিটার ওয়ান মোলারিটি পটাসিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন ইজ ইকুয়াল টু হচ্ছে 6 মোল অফ এফ ই টু প্লাস। তাহলে এর কত আয়তন ছিল এখানে 10, তাহলে 10 ml, ঘনমাত্রা হলো 0.067, 0.067 মোলারিটি পটাসিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন ইজ ইকুয়াল টু হচ্ছে কি 6 × খেয়াল করো 6 × 10 × 0.067 হবে, একদম কুইক ক্যালকুলেশন করে ফেলবে, 0.067 ডিভাইডেড বাই 1000। সেই আমি আগে যে ফর্মুলাটা লিখেছি সেম ফর্মুলা হবে, কারণ এরপরে আমরা আণবিক ভর দিয়ে, আয়রনের আণবিক ভর সংখ্যা দিয়ে আমরা গুণ করব। এই ক্যালকুলেশনের পরে আণবিক ভর সংখ্যা দিয়ে গুণ করব। কেন করব? কারণ পরিমাণ, আমাকে লোহার পরিমাণ বের করতে হলে আমাকে আণবিক, তারপর এই যে লোহা আয়রনের যে পারমাণবিক ভর আছে সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1000 কারণ আমরা কি আমাদের মোলারিটিতে সংজ্ঞা আছে না যে 1 লিটার, তার মানে 1000 মিলিলিটারের যত মোল দ্রবীভূত থাকে, যত মোল দ্রবীভূত থাকে 1 লিটার, তাহলে এখানে মিলিলিটার হলে 1000 হবে, সেজন্য এখানে সবসময় 1000 হবে। জি ম্যাম, বুঝতে পেরেছো? আচ্ছা এখন 0.04 কে 55.85 অথবা 56 দিয়ে গুণ করো, 0.04 কে 56 দিয়ে গুণ করো কত আসে বলো ম্যাম? 2.25 এটা দেখো তো, আরেকজন ক্যালকুলেশন করে দেখো, ঠিক আছে দেখো তো 2.25 আসে কিনা। আজকে অ্যাটেন্ডেন্স কম মনে হচ্ছে, হ্যাঁ কত আসে? ঠিক আছে ঠিক আছে, কত আসছে ক্যালকুলেশন? ঠিক আছে 2.25 গ্রাম হয়েছে ম্যাম, আমি তো বললাম আর তো কেউ বলো না ম্যাম। ম্যাম ঠিক আছে, ঠিক আছে না, ওকে। তাহলে অ্যানসার আমাদের ক্রস চেক করা দরকার আছে, কারণ ক্যালকুলেশন অনেক সময় ইয়া হতে পারে, ভুল হতেও পারে। আচ্ছা যাই হোক, তাহলে এটাই হচ্ছে আমার বিশুদ্ধ লোহার পরিমাণ, বুঝতে পেরেছো? 2.25 গ্রামই হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ। দেখা যাচ্ছে নিচের অংশ 2.25 গ্রাম, বাকিদের রেসপন্স নাই কেন ম্যাম? আমার ক্যালকুলেটরে 2.24 আসছে, এটা কোনো ব্যাপার না, 2.24 বা 2.25 এনাফ হবে হবে। আমরা যদি 1 ডিজিট রাখি তাহলে কিন্তু 2.2 রাখলেই কিন্তু হয়ে যেত। যাই হোক, আমাদের এই হচ্ছে লোহার বিশুদ্ধ লোহার পরিমাণ। এখন সাপোজ মনে করো তোমাকে বলা আছে, এখানে 56টা কি, 56 হচ্ছে লোহার এই যে এপি আয়রনের পারমাণবিক ভর,
আয়রনের পারমাণবিক ভর, এক্সাক্ট পারমাণবিক ভর হচ্ছে 55.85, কিন্তু আমরা 85 তো সেটাকে আমরা 56 লিখতে পারি, এটাও লেখা যায়, বুঝছো? জি ম্যাম। এটা কি লিখছেন, একক কি লিখছেন ম্যাম? 2.25 পর কি লিখছেন ম্যাম? গ্রাম, গ্রাম ভর তো কত গুহার পরিমাণ, সেজন্য হচ্ছে গ্রাম ইউনিটে লিখেছি। এখন ধরো এইভাবে একটা ম্যাথ করা যায়, এখন আবার ম্যাথ কিন্তু আরেক ভাবেও করা যায়। আরেক ভাবে বলতে কি, কোয়েশ্চনটা আর একটু অন্য প্যাটার্নে আসতে পারে, কিছুই না, তোমাকে বলা হলো লোহার পরিমাণ একটা দেওয়া আছে, সাপোজ মনে করো 3 গ্রাম লোহার পরিমাণ দেওয়া আছে, বলা হলো যে এখানে যে লোহাটা যোগ করেছো সেখানে 3 গ্রাম লোহা যোগ করা হলো। এখন তুমি তো এখানে লোহা, বিশুদ্ধ লোহার পরিমাণ বের করেছো, কোয়েশ্চেন আসলো ভেজালের পরিমাণ কত, তাহলে আমাকে কি করতে হবে দেখি তো, কে পারবে যদি বলো? ম্যাম এইটা বের করব, তারপর হলো ওই 3 গ্রাম একটা দিও আবার বের করব, তারপর দুইটা মাইনাস বের করবে, কি করবে, বিয়োগ করবে? হ্যাঁ ম্যাম। গুড, ভেরি গুড। প্রথমে যে ইনিশিয়াল যে গ্রামটা দেওয়া ছিল আর যে বিশুদ্ধ, এখানে তো তোমার ভেজাল সহ লোহা আর এখানে তোমার বিশুদ্ধ লোহা, তাহলে ভেজাল সহ লোহা থেকে যদি বিশুদ্ধ লোহা মাইনাস করো তাহলে তো ভেজালের পরিমাণ পাওয়া যাচ্ছে, বুঝছো? জি ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা এবার তো গেল। হ্যাঁ আচ্ছা, এতক্ষণ পর রাতুল কোথায় ছিলে, মাঝখানে ইনঅ্যাক্টিভ ছিলে মনে হয়? না ম্যাম, লিখতেছিল। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু তোমার, আমার গাইডের কয়েকজনের চেক করছি, আমি দেখতে পাচ্ছি অনেকে আসে নাই, বিশেষ করে রবিনকে আমি বলছি আজকে প্রেজেন্ট থাকতে, আজকে এখনো সে প্রেজেন্ট হয় নাই। রবিন মিন্স 345, রোহান, রোহান অ্যাটেন্ড করেন নাই। 45 আপনার গাইড এগেন? আমার গাইডের না, বাট আমি ওর আর মেহেদি, মোহাম্মদ মেহেদিকে আমি দেখলাম যে অ্যাটেন্ড করে, বুঝতেছে আর কি, বুঝছ না, কারণ ওই পর্যন্ত ক্লাস অ্যাটেন্ড করতে দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা যাই হোক, আমার ক্লাসটা শেষ হোক, তারপর আবার খোঁজ নিব। এখন এই তো গেল যে ভেজালের পরিমাণ বের করার কথা বললাম, সেইভাবে বের করতে পারবা। এখন যদি বলে বিশুদ্ধ লোহার শতকরা পরিমাণ বের করতে, তাহলে কি করবা? যেটা বের করবো ওইটা যা শতকরা হবে, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, আমরা পার্সেন্টেজ বের করতে, মানে 3 গ্রামে হচ্ছে 2.25 গ্রাম হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ, 100 কত, বুঝতে পেরেছো? আবার এই ম্যাথটাই বলা হলো ভেজালের শতকরা পরিমাণ বের করো, তাহলে ভেজালের শতকরা পরিমাণ কি, 3 থেকে যখন 2.25 মাইনাস করবা যে পরিমাণটা পাবা সেটাকে 100 তে নিয়ে যাবা, আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা এই কোশ্চেনটা তাহলে 4 স্টেপে হতে পারে, যদি এই ভাবে। হ্যাঁ বলো, আর কোনো কোশ্চেন আছে? মিস ক্রোমিয়ামের তো যে মোলার দেওয়া ছিল না, তো এটা আসলো কিভাবে, কোথায়? এখানে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরপর কন্টিনিউ করবে। আচ্ছা তাহলে আমাদের এই ধরনের ম্যাথ যদি আসে, এটা এই ম্যাথ ধরনের ম্যাথ আসলে 4 মার্কসের জন্য আসবে, 4 মার্কসের জন্য আসলে তোমরা যেভাবে আসুক না কেন পারবে না। এখন তোমরা যেটা করবে, হ্যাঁ ইনশাল্লাহ পারবে, তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে টেস্ট পেপারে দেখবে যে এই ম্যাথ গুলো কয়েকটা প্যাটার্নে আসতে পারো, যে যা যা বলেছি সবগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারো, যেইভাবে আসুক না কেন ইনশাল্লাহ তোমরা পারবে। আজকে এখানে কি আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, আমি এখন একটু রিভিউ টানবো এই চ্যাপ্টারের উপর, রিভিউ টেনে আমরা নেক্সট দিন থেকে আমরা ইয়াতে চলে যাব প্র্যাকটিস করতে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, বোর্ডে মুছে দিচ্ছি, আর এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে, যেমন পিপিএম এর ম্যাথ আছে, ডেসিমোলারে পরিণতকরণ সেইটা একটা ম্যাথ আছে, তারপর মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো এইটা আরেকটা ম্যাথ, আর এই যে জারণ বিজারণের পার্ট করানো হলো। তাহলে আমি মুছে দিয়ে আজকে ফার্স্ট একদম রিভিউ টানছি, সেটা হচ্ছে পিপিএম এর ম্যাথ দিয়ে তোমরা করবা, কুইক রেসপন্স করবে, না পারলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? PPM ML
0.1 মোলার একটি সালফিউরিক অ্যাসিড। তোমাকে সাপোজ এভাবে দেওয়া হলো যে এত ঘনমাত আয়তন দেওয়া আছে আর এত মোলারিটি সালফিউরিক অ্যাসিড, বলা হলো এ পাত্রের ঘনমাত্রা পিপিএম ইউনিটে বের করো। এ পাত্রের ঘনমাত্রা কি করবা? পিপিএম ইউনিটে বের করবা। একদম সহজ ফর্মুলা, মানে এক লাইনে ফর্মুলা হচ্ছে Cm 10 to the power 3। এটা বললে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের পিপিএম। এখন তোমরা ইচ্ছা করলে সি লিখতে পারো, এখানে ইচ্ছা করলে এস লিখতে পারো। যেটা আমরা ঘনমাত্রা বুঝাচ্ছি সেটাই আসলে এটা, সি দিয়ে কনসেন্ট্রেশন, এস দিয়ে স্ট্রেংথ, একই জিনিস মিন করে বাংলায়, সেটা হচ্ছে ঘনমাত্রা। বুঝতে পেরেছো? তাহলে সি এম বা এস এম ইন্টু 10 to the power 3, এখানে আমরা যে ক্যালকুলেশন, এমটা কি? এমটা হচ্ছে এখানে যে যোগ্যতা দেওয়া থাকবে তার আণবিক ভর আমাকে বের করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত বলতো? সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর এম কত? 98। ভেরি গুড, ভেরি গুড, 98। তাহলে 98 গ্রাম পার মোল, আমি ইউনিট লিখছি না, এস। এখানে কোশ্চেন আমার এস দেওয়া আছে, কোশ্চেন নাম্বার এস দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে কোশ্চেনে? হ্যাঁ ম্যাম, 0.1। ভেরি গুড, 0.1 মোলার। তাহলে এই মাল এখানে বসায় দাও, তাহলে ঘনমাত্রা পিপিএম ইউনিটে পেয়ে যাবা। করো দেখি, করো, কুইক করে ফেলো। এই ফর্মুলাটা ইউজ করে তোমরা তোমাদের এমসিকিউ এক্সাম, এমসিকিউ তে অনেক সময় কোয়েশ্চেন দেওয়া হয় এরকম ঘনমাত্রা দিয়ে বলা হয় পিপিএম বের করো, তাহলে এই ফর্মুলাটা বসা দিবে। এখন সাপোজ মনে করো এখানে তো ঘনমাত্রা দেওয়া আছে, কোয়েশ্চেনে যদি ঘনমাত্রা দেওয়া না থাকে মানে কি ধরনের কোশ্চেন? হ্যাঁ বলো। পার্সেন্ট ডাব্লিউ বাই ভি এরকম যদি বলে তখন? এই যে আমি এখন দিচ্ছি সেটা, যদি আমি তোমাদের কোশ্চেনে সাপোজ এটা তো একটা ম্যাথ গেলো, আমাকে পার্সেন্টেজে দেওয়া হলো 5% নাইট্রিক এসিড, 5% নাইট্রিক এসিড, এদের ক্ষেত্রে বলা হলো পিপিএম বের করো, পার্সেন্টেজে দেওয়া হলো। তাহলে পার্সেন্টেজে দেওয়া হলে আমাকে কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল আগে আমাকে যেটা ফর্মুলা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এস বি এম ডিভাইডেড বাই 1000, এইভাবে বের করব। নাম্বার টু হচ্ছে, তারপরে হচ্ছে এস এম 10 to the power 3। এখন এইখানে এস বি এম যে বের করব, এই যে এক নম্বর ফর্মুলা, মানে দ্যাট মিনস এইটা দিয়ে, এইখানে আবার ডব্লিউ এর মান দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে, সেটা হচ্ছে যে 5%, যে এই 5 হচ্ছে ডব্লিউ এর মান। বুঝতে পেরেছ? এখানে 5% দেওয়া আছে, তার মানে এই 5 টা কিসের ভ্যালু? 5 টা হচ্ছে আমার ডব্লিউ এর ভ্যালু। তাহলে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 5, এস এর মান আমার দেওয়া নাই, আমি এই ফর্মুলা ইউজ করে এস এর মান বের করব। বি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে না, তার মানে 100%, তাহলে দ্যাট মিনস পি ইকুয়াল টু হচ্ছে, বি ইকুয়াল টু কত? 100, 100 এর মধ্যে 5, এই 5 হচ্ছে ডব্লিউ আর 100 হচ্ছে ভি আয়তন। এম নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর 63। তাহলে আণবিক ভর 63, তাহলে কি এখান থেকে এস এর মান বের করতে পারবো না আমরা বলো তো? পারবো? জি ম্যাম, জি ম্যাম। ওকে, করে ফেলো, তাহলে এ করে ফেলো, 1000 ডব্লিউ বাই ভি এম, এখানে 1000, ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 5, ভি এর ভ্যালু হচ্ছে 100, এম এর ভ্যালু হচ্ছে 63। ক্যালকুলেশন কুইক করে ফেলো। 0.79। 0.79, ভেরি গুড, 0.79। তাহলে আমরা যদি এখন এস এর মানটা পেয়ে গেছি, এখন আগে যে ফর্মুলাটা লিখেছিলাম এস এম 10 to the power 3, তাহলে সেখানে আমরা এই মানটা বসে ক্যালকুলেশন করলে হয়ে যায় আমাদের পিপিএম এককে এস এম 10 to the power 3। করে ভালো, 0.79 ইন্টু 63 ইন্টু 10 to the power 3, ম্যাম 793.65।
793 আর একটু ফাইনে তো বলো ম্যাম 49770 সরি ম্যাম বড়ি তো বুনদি জিমিস 49770 49770 এটাই হচ্ছে অ্যানসার ইউনিট হবে 49770 ইউনিট হবে পিপিএম বুঝতে পেরেছো জিমিস ওকে তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে যেভাবে আসুক না কেন পিপিএম এর পার্সেন্টেজ দেওয়া থাকলো অথবা তোমাকে যদি ঘনমাত্রা দেওয়া থাকে পার্সেন্টেজ দেওয়া থাকলে দুইটা ফর্মুলা ইউজ করবা আর ঘনমাত্রা দেওয়া থাকলে এই একটা ফর্মুলা দিয়েই হয়ে যাবে তাহলে পিপিএম তে যেভাবে আসুক না কেন আমার মনে হয় তোমরা পারবে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিমিস ওকে 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 এবার আমরা নেক্সট এসে পড়ি বি ওয়ান এস ওয়ান ফর্মুলা মানে ধরো সাপোজ কোয়েশ্চেন দেওয়া হলো ডেসিমোলারে পরিণত করো বা সেমিমোলারে পরিণত করো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি তোমরা দেখি পারো কিনা যদি পারো তাহলে আমার মনে হয় না আমাকে এই ম্যাথটা করে দেওয়ার প্রয়োজন আছে ম্যাম এই সেম ম্যাথ পিপিবি তে প্রকাশ করার জন্য সময় কি করতে হবে হ্যাঁ এই সেম ম্যাথটা পিপিবি তে প্রকাশ করার জন্য মানে পার্টস পার বিলিয়ন পার্টস পার বিলিয়ন 10 টু দি পাওয়ার 6 আমরা যেখানে 10 টু দি পাওয়ার 3 দিচ্ছি সেখানে আমরা 10 টু দি পাওয়ার 6 লিখব যদি বিলিয়ন আছে পিপিবি আছে তাহলে আমরা 10 টু দি পাওয়ার 6 লিখব বুঝতে পেরেছো এই দ্রবণটাকে কিসে কনভার্ট করতে বললো যে উক্ত দ্রবণকে ডেসিমোলার দ্রবণে কি রূপে পরিবর্তিত করবে এই দ্রবণ তার মানে হাইড্রোজেন চলে গেছে তাহলে আমাকে আর রিঅ্যাকশন লেখা লাগছে না মানে এই দ্রবণটার মধ্যে আমার আয়তন মানে বি ওয়ান দেওয়া আছে এস ওয়ান দেওয়া আছে আর কি দেওয়া আছে ডেসিমোলার ডেসিমোলার মানে কি কত ঘনমাত্রা ম্যাম 0.1 0.1 ভেরি গুড তাহলে আমাকে এখানে আরেকটা ঘনমাত্রা দেওয়া আছে আমাকে কি বলছে এইবার কিভাবে পরিবর্তন করব তার মানে আমাকে এখানে আয়তন জানতে চেয়েছে বি টু আনতে বি টু জানতে চেয়েছে আমি আগে লিখি বি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 20 এমএল আর এস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5 মোলারিটি সরি মোলারিটি আর এখানে এস টু এর ভ্যালু ডেসিমোলার দ্যাট মিন 0.1 মোলারিটি বি টু ইজ ইকুয়াল টু 1 তাহলে বি ওয়ান এস ওয়ান ইজ ইকুয়াল টু বি টু এস টু এখান থেকে আমি বি টু বের করতে পারি না কুইক 20 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.1 দেখো কত হয় 100 হয় আবার ধরো আরেকটা কোয়েশ্চেন এই প্যাটার্নে কিন্তু একটু ভিন্ন বলতে এখানে তো দেওয়া আছে আবার তোমাকে বলা হলো যে এসিড দ্রবণকে 500 ml দ্রবণে পরিণত করতে হলে কতটুকু পানি যোগ করতে হবে সাপোজ মনে করো এই কোশ্চেনটা তো লিখেছো সবাই তুলেছো না ম্যাথটা আমি আরেকটা ম্যাথ কোশ্চেন তুলেছি ম্যাম ম্যাম মান্থলি পরীক্ষায় যে একটা প্রশ্ন ছিল না ও যে ডেসিমোলার ছিল তারপরে সেমি মোলার বের করতে হয় হ্যাঁ হ্যাঁ ম্যাম ওরকম একটা প্রশ্ন ম্যাম করে এটা দিচ্ছি আমি এখন আমি এটাই দিচ্ছি যে কতটুকু পানি আমি যোগ করতে হবে এই ধরনের কোশ্চেন যদি হয় তাহলে কিভাবে করবা ম্যাম ওটা তো সেম এটার মতন আমি একটু চেঞ্জ আছে এত সেমি মোলার একটু দেখ কতটুকু পানি যোগ করতে হবে বা কতটুকু পানির প্রয়োজন
কতক্ষণ পানির প্রয়োজন, তোমাকে এখানে কি কি দেওয়া আছে? একই ম্যাথ, ভি ওয়ান পঞ্চাশ এমএল, ভি টু, ভি টু দেওয়া আছে, এস টু, এস ওয়ান কত দেওয়া আছে বলো তো? সেমি মোলার, দ্যাট মিন্স কত মোলার কি? 0.5, ভেরি গুড, 0.5 এটা দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে 500 ml, তার মানে কি? ভি টু, ভি টু হলো তোমার 500 ml, আর এস টু এর মান আমাকে বের করতে বলেছে কত ঘনমাত্রা, কতটুকু না তাহলে কত ঘনমাত্রা? এখন এটা বের করে ফেলো তো, একটু কুইক করে ফেলো দেখি। 0.05, তাহলে এটাই হচ্ছে ঘনমাত্রা 0.05। আবার যদি তোমাকে এখানে বলা হতো 0.05 দেওয়া হতো আর বলা হলো যে কতটুকু পানি, তখন তুমি কি করবা, যে আয়তনটা বের হবে সেই আয়তনটাকে কি করবা, ভি টু মাইনাস ভি ওয়ান, মানে যে আয়তনটা পাবে সেটা থেকে শুরুতে যে আয়তন থাকবে সেই আয়তনটা সাবস্ট্রাক্ট করে ফেলবে, তাহলেই হবে তোমার কতটুকু পানি যোগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের ম্যাথ দিয়ে বুঝো নাই, মানে ধরো এখানে তো আমাকে আয়তন দেওয়া আছে, এখন কোশ্চেনে ধরো এখানে তোমাকে এভাবে না দিয়ে বলা হলো 0.05 দ্রবণের ক্ষেত্রে কতটুকু পানি যোগ করতে হবে, তার মানে কি আয়তন বের করতে বলেছে, তাই না? তখন তুমি যে আয়তনটা পাবা সেই আয়তন থেকে শুরুতে যে আয়তন থাকবে সেটা মাইনাস করবা, মাইনাস করলে যেটুকু পানি, যেটুকু অবশিষ্ট, সাপোজ মনে করো এখান থেকে বের করলে তুমি পাবা 500, ভি টু পাবা কত? 500 হবে। তাহলে ভি টু হচ্ছে 500, শুরুতে ছিল 50, তাহলে 500 - 50 সেই যুগান্ত কতটুকু? 450, তাহলে এত এমএল পানি যোগ করতে হবে। এবার বুঝছো ব্যাপারটা? ম্যাম ওইটা প্রশ্নটা দিয়ে দেন। কতটুকু পানির প্রয়োজন এত মোলারিটি দ্রবণে, এটা এত মোলারিটি দ্রবণে পরিণত করতে কতটুকু পানির প্রয়োজন, তাহলে কি করবা, ওই একই ফর্মুলা ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল টু ভি টু এস টু, এখান থেকে ভি টু বের করবা, ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই এস টু, এই মান কে ভি টু পাবে, ভি টু হচ্ছে ধরো এখানে 500 পেলে, তাহলে কতটুকু পাওতে পানি যোগ করতে হবে, কতটুকু? 500 থেকে 50 বিয়োগ দিবে তাহলে হলো এত, এত এম এল পানি যোগ করতে হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো মিশ্রণের প্রকৃতি, একটা ম্যাথ আছে মিশ্রণের প্রকৃতি। এখানে শুধু পানি প্রয়োজনটা জানছেন না ম্যাম, এখানে যদি ওই যে মান্থলি টেস্টে তো এরকমটা ছিল যে কত যে এককটা ইস ছিল, চেঞ্জ এককটা চেঞ্জ ছিল। হ্যাঁ, তোমাকে যদি পানি অপসারণের কথা বলে, প্র্যাকটিক্যালি পানি অপসারণ করা যায় না, কিন্তু এমনি আমরা খাতায় লেখার সময় এটা লেখা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে পানি অপসারণ, এক এসিড থেকে পানি অপসারণ করাটা যায় না আসলে, কিন্তু নর্মালি আমরা বলতে পারি যদি মাইনাস হতো তাহলে আমরা বলতে পারি যে পানি এত, পানি এতটুকু পানি অপসারণ করতে হবে। বুঝছো? কোয়েশ্চেনটা আসলে এই ধরনের হতে পারে যে কতটুকু পানি যোগ করতে পারে, হতে পারে এই ধরনের, বা কতটুকু পানি প্রয়োজন এই ধরনের, তার মানে পিপিএম দিয়ে একটা ম্যাথ হতে পারে, এই ভি ওয়ান এস ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু এস টু, এই ফর্মুলা দিয়ে ম্যাথ তোমাদের দিচ্ছি, এটা লিখেছো সবাই? ওকে, সময় শেষ, আমি এই জন্য এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের। হৃদয় এত বেশি কথা বলো তুমি কেন, কি সমস্যা? এরপর তোমাদের কার ক্লাস? আহা জুবাই, আমার স্যারের ক্লাস। ক্যাপ্টেন একটু বেশি বেশি ভাই, তোর নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করিস না, থাক তুই তো আরেক ক্যাপ। হ্যাঁ তগরে বাতিল করব। x আর y বলা হলো, কোশ্চেন হলো y দ্রবণ দ্বারা
এক্স দ্রবণ পূর্ণ প্রশমিত হবে কি? পূর্ণ প্রশমিত হবে কি? মিশ্রণের প্রকৃতির অঙ্ক বিশ্লেষণ করো। এই অঙ্কটা আর মিশ্রণের প্রকৃতির অঙ্ক সেম জিনিস, মিশ্রণের প্রকৃতি বের করো আর এইটা পূর্ণ প্রশমিত হবে কি। এই কোয়েশ্চেন দুইটাই হচ্ছে সেম। কেন বলছি? কারণ সে একই জিনিস, যে তোমার অবশিষ্টাংশ আছে কিনা সেটা বের করবা। যদি অবশিষ্টাংশ নাই থাকে, মানে কোনো এক্সট্রা যদি নাই পাও, তাহলে কিন্তু পূর্ণ প্রশমিত হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো এবার? মানে আয়তনটা বের করব। হ্যাঁ, আয়তনটা বের করব না, কতটুকু তোমার এসিড আছে কিনা পরিমাণ বের করবা, এসিডের পরিমাণটা বের করবা, এর অথবা খালের পরিমাণ বের করবা, দেখবা যে কে আসলে কোনো অংশ অবশিষ্টাংশ আছে কিনা। যদি না থাকে তাহলে পূর্ণ প্রশমিত হবে, আর যদি অবশিষ্টাংশ বের হয় তাহলে এটা পূর্ণ প্রশমিত হয়নি। দ্যাট মিনস ওই যে আমি তোমাদেরকে প্রথম যে ফর্মুলা লিখলাম, W equal to SBM divided by 1000, এসিডের জন্য বের করবা, আবার একইভাবে খালের জন্য বের করবা, তারপর দুইটা বিক্রিয়া লিখবা। বিক্রিয়া বলতে এসিএল এবং সোডিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটা করবা। করার পর তার সামনে কত মোল, সেই মোল সংখ্যার উপর বেস করে যে এত রিয়াকশন করে, এত মোলে ইয়ার সাথে সোডিয়াম কার্বনেটের সাথে এক গ্রামে কত, এই গ্রামে পাবা, তাহলে এই গ্রামে কত, ওই গ্রামে কত, মানে হচ্ছে এটা আণবিক ভর 36.5 আর এটা হচ্ছে 106। তাহলে তার সামনে মোল সংখ্যা যত বসবে তাকে তত দিয়ে গুণ করবো, এত গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে, এখান থেকে যে W মানটা পাবা সেটা দিয়ে বের করবা। করার পর দেখবা যে এখানে যে মানটা পাবে সেই মানটা এটার সাথে অবশিষ্টাংশ আছে কিনা মাইনাস করে দেখবা। বুঝতে পেরেছো? এই ম্যাথটা করবো, আমি দেখবো এই ম্যাথটা, আমাকে নেক্সট দিন হোমওয়ার্ক দেখাবা, যে এর মধ্যে আমাকে পাঠাই দিবা, আমি দেখবো। তোমাদের সাথে আমার মনে হয় এই উইকে আরেকটা ক্লাস করবো আমি, সেদিন আমরা এই ম্যাথটা করে, মানে এই ম্যাথের হোমওয়ার্কটা চেক করে তারপরে আমরা চলে যাবো। এখন বলো তো, তোমরাই বলো এরপরে আমরা কোন চ্যাপ্টারে যাবো? আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এরপরে আমি কোন চ্যাপ্টারটা, প্রথম যে চ্যাপ্টারটা ছিল না পরিবেশ, প্রথম থেকে? হ্যাঁ ম্যাম, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন। ওকে ঠিক আছে, আমি নেক্সট দিন তাহলে তোমাদেরকে এই ম্যাথটা শেষ করে, না না ম্যাম সেকেন্ড পেপার না ম্যাম, ফার্স্ট পেপারই থাক, ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের এবার পরীক্ষার মধ্যে থাকবে না। ফার্স্ট পেপার আর কি কি চ্যাপ্টার পেপারে? ম্যাম ফার্স্ট পেপার, ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার থাকবে, গুণগত রসায়ন থাকবে। আচ্ছা, গুণগত রসায়নে চলে যাবো। ঠিক আছে, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার ওই করলে আমরা শুরু করবো। তাহলে আগে অ্যাটমে, হ্যাঁ বলো, ফার্স্ট পেপারে ফিফথ চ্যাপ্টার, ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টার, এদিকে থাকবে না তোমাদের, থাকবে হলো সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, আর সেকেন্ড পেপারে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, টোটাল পাঁচটা চ্যাপ্টার থাকবে। তাহলে আজকে এটা হোমওয়ার্ক আমাকে, মানে হোমওয়ার্কটা তুলে নাও, এইটার হোমওয়ার্ক আমাকে দেখাবে, আর নেক্সট দিন তাহলে ইনশাআল্লাহ আমরা ফার্স্ট পেপারে চলে যাবো, ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো। তার আগে এটা চেক করে এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটাও আমরা শেষ করে দিব। ওকে, আর এই পর্যন্ত তোমরা ভালো থেকো, কিন্তু এখন কিন্তু খুব সাবধান থাকবে, পিক টাইম কিন্তু এখন, কেউ বাসা থেকে বের হয়ে না। হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো থেকো বাবা। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।